হ্যালো, এখন একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কথা নিয়ে কথা বলবো, একই কথা, ওই যেই লাও সেই কতো। বাইরে ভাই কে সৃষ্টি করছে যে কুরবানি দিয়ে কাপড় নেওয়া যাবে না, জামা কাপড় নেওয়া যাবে না, শপিং করা যাবে না? এই মানুষটাকে যদি আমি খুঁজে পাতাম সেই কুটিকালেরতে শুনে শুনে বড় হয়েছি, এখনও জামাই বলে যে কুরবানি দি কাপড় নেওয়া যাবে না, শপিং করা যাবে না। কে রে ভাই, তোর কুরবানির টাকা হচ্ছে, তোর জাত গোষ্ঠী নিয়ে খাওয়ার সবার টাকা হচ্ছে, শুধু আমার একটা 1500 টাকা দিয়ে একটা ধীরে দিয়েছিল, কিনে দেওয়ার টাকা তোর নাই, এটা কোনো কথা? আরে কুরবানির দিন আমি নতুন কাপড় পরে রান্না করব, মা যাই একেবারে উন্নাটা পেঁচাই, সেই সেই অনুভূতিটা তো তুমি বুঝবো না কি বুঝো না? তার একই কথা, কুরবানিতে কোনো শপিং করা লাগবে না, কুরবানিতে তুমি কুরবানি দিতে হয়, শপিং করা বার। ছোটোকালেতে গেদাকালেতে এই কথা শুনে 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 এই যে 50 বছরের বুড়ি হয়েছি, ভাল লাগে না? এই একটা কথা কথা শুনতে আর ভাল লাগে না? জাত গোষ্ঠী সবাই রে নিয়ে একেবারে তুমি হই হুল্লোড় করবা, টাকা ভাঙবা, তুমি এই মানে খালি শপিং করবা না। আরে কি কপাল আপনারা, কি আমার দুঃখটা বুঝতে পারছেন? ভাই একটা 3 পিস কিনতে কয় টাকা লাগে? 1000 টাকা হলে তো একটা 3 পিস পাওয়া যায়, একটা 3 পিস কিনে দে ভাই, একটা 3 পিস কিনে দে। না দিবে না, মানে এক সের তার কথা, এক সের কুরবানিতে শপিং করতে নেই। কোন বইয়ে লেখা আছে যে কুরবানিতে শপিং করতে নেই? সেই বইটা দেখাও, দেখাও, দেখাতে পারবে না। কিন্তু সুপারজোর আছে, ওই যে বলবে কি জানেন, রোজার ঈদে যা কিনেছো ওই দিয়ে চালাই দাও, রোজার ঈদে 15টা দিছো তার 10টা পড়িছো, আরও 5টা রয়েছে, ওই 5টা দিয়ে চালাও। আরে ওইটা তো রোজার ঈদে কিনছি, রোজার ঈদের ছাপ্পা মারা রয়েছে, সেইটা আমি কেন কুরবানি দি পড়বো? তুমি কি কুরবানি দিয়ে আমার একটু 3 পিস কিনে দিতে পারো না? না পারবে না, সে সব টাকা ব্যয় করতে পারবে, সব খাতে ব্যয় করতে পারবে, শুধু আমার জন্য একটা কাপড় তার জুটতেছে। তা কি ডাইলগ? ডাইলগ একটাই, কুরবানিতে শপিং করতে হয় না, কুরবানিতে কুরবানি দিতে হয়। গোস্ত রাঁধতে দিবানি হেসে নে, গোস্ত ওরকম রাঁধতে দিবানি, পুরন কাপড় পরে একেবারে পুরনের মতো রাঁধতে দিবানি, খাইছেন একেবারে। এই আমি আপনাদের সাক্ষী রেখে বলে দিলাম, এইবার গোস্ত রেজা সাহেবরে রাঁধতে খাওয়াবানি আচ্ছা মতো, বলে দিলাম। সে শুনতেছে, শুনুক তা আমার কি, শুনোই শুনোই বলতেছি, যদি একটা নতুন কাপড় পায় আর কি, সেই আশাই বলতেছি। টাটা বন্ধুরা, ভালো থেকো।